জিয়াগঞ্জ হত্যা মামলায় নিহত দম্পতির সম্পর্কের টানাপোড়নে স্পষ্ট ইঙ্গিত মিলল। একটি চিঠির অংশ পাওয়া গিয়েছে, তাতে লেখা, আর্যের দায়িত্বটা পারলে নিও, আর পেটে যেটা আছে সেটা আমার কাছে থাকবে। প্রশ্ন, স্বামী বন্ধু প্রকাশকে কেন একথা লিখেছিলেন বিউটি? তাহলে কি পেটের সন্তানকে ঘিরেই অশান্তি চলছিল? কেন চলছিল? সঙ্গে আরও প্রশ্ন, রামপুরহাটের বাসিন্দা সৌভিক মণিক আসলে কে? সে কেন পলাতক? পুলিশ তাকে মরিয়া হয়ে খুঁজছেই বা কেন? তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও ঠিক কী ধরনের সম্পর্ক ছিল এদের? এখনও পর্যন্ত তদন্তে যা ইঙ্গিত মিলেছে, প্রকাশের আরএসএস চোখ এতটাই ক্ষীণ যে তার জন্য এই নৃশংস খুন হতে পারে না। প্রকাশ শিক্ষকতা ছাড়াও বিকল্প আয়ের চেষ্টা করতেন, সেই সূত্রে কয়েকজনের সঙ্গেই আর্থিক লেনদেন থাকতে পারে। টাকার চাপ এবং সম্পর্কজনিত কারণ থেকে খুনের সম্ভাবনা প্রবল। পুলিশ তদন্ত চালাচ্ছে, চারজনকে আটক করে জেরা করা হচ্ছে। সৌভিককে পেলে জট খুলতে পারে, এর পেছনে সুপারি কিলারের ভূমিকাও থাকতে পারে। তবে বিউটির গর্ভস্থ সন্তান এ বিষয়ে গুরুত্বপূর্ণ ছিল, তার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।